যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুগ যুগ ধরে বৈরিতা চলে এলেও মহাকাশ গবেষণায় দুই দেশের সহযোগিতা অব্যাহত আছে। শনিবার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে নভোযান পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। উৎক্ষেপণের প্রায় 24 ঘন্টা পরেই সেটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর কথা জানিয়েছে সংস্থাটি। ক্রু-7 নামের এ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন 4টি ভিন্ন দেশের 4 নভোচারী। এরা হলেন যুক্তরাষ্ট্রের জেসমিন মুকভেলি, রাশিয়ার কনস্টান্টিন বরিসভ, জাপানের সাতোশি ফুরুকাওয়া ও ডেনমার্কের আন্দ্রেস মোগেনসেস। মহাকাশ যাত্রার অংশ হতে পেরে উচ্ছ্বসিত তারা। আর এই অভিযানে নেতৃত্বে রয়েছেন মার্কিন নাগরিক মুকভেলি। প্রবাস জীবনে ফেলে আসা প্রিয়জনকে মিস করেন যারা, সেই অনুভূতির কথাগুলো চিঠি আকারে লিখে ইমেইল করুন। অভিযানের লক্ষ্য হচ্ছে মহাকাশে অণুজীব বেঁচে থাকতে পারে কিনা কিংবা বংশবিস্তার করতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা। এছাড়াও মহাকাশে এবং পৃথিবীতে ঘুমের সময়কার শরীরবৃত্তীয় বিভিন্ন পার্থক্য পর্যালোচনা করবেন তারা। নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগামী 6 মাস অবস্থান করবেন। তারা পৌঁছানোর কয়েকদিনের মধ্যে স্টেশনটিতে থাকা 7 নভোচারীর 4 জন ড্রাগন মহাকাশযানে করে পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। শনিবার নাসার এই উৎক্ষেপণ কার্যক্রম দেখতে সেখানে উপস্থিত ছিলেন প্রায় 10,000 দর্শনার্থী। মহাকাশযান ড্রাগন উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান SpaceX এর তৈরি উৎক্ষেপণ যান ফ্যালকন 9। আর এই কাজের জন্য SpaceX কে অর্থ পরিশোধ করে নাসা। উৎক্ষেপণ যান তৈরিতে SpaceX এর কার্যক্রমের ফলে রুশ উৎক্ষেপণ যানের ওপর থেকে নির্ভরতা কাটিয়ে উঠতে পেরেছে যুক্তরাষ্ট্র। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।